অদ্রেজা রয় অভিনীত ইমলি সিরিয়ালের সেটে ঘটল মৃত্যু। কি ঘটেছিল সেদিন? এবার মুখ খুলতে দেখা গেল অভিনেত্রী অদ্রেজা রয়কে, টলিপাড়ার জনপ্রিয় মুখ অদ্রেজা। একাধিক সিরিয়ালে আমরা তাকে দেখেছি অভিনয় করতে, তবে বর্তমানে তিনি মুম্বাইয়ের বাসিন্দা, একের পর এক হিন্দি সিরিয়ালে কাজ করছেন। সদ্য শুরু হয়েছে অদ্রেজার নতুন সিরিয়াল ইমলি। ইন্ডাস্ট্রিতে এখন তিনি ইমলি নামেই পরিচিত। সিরিয়ালে ইমলি চরিত্রে নজর কাটছেন অভিনেত্রী অদ্রেজা রয়। এই ধারাবাহিকের গল্প অনুযায়ী এখন বেশিরভাগ দৃশ্যের শুটিং হচ্ছে আউটডোরে, তবে এবার সিরিয়ালের শুটিংয়ে ঘটল বিপত্তি। সিরিয়ালের শুটিং চলাকালীন আচমকায় মৃত্যু হলো এক কুশলীর। এই ঘটনা প্রকাশ্যে আসার পর ক্ষুব্ধ হয়েছেন অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। কি ঘটেছিল সেদিন? এই প্রসঙ্গে জানার জন্য সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল অদ্রেজার সঙ্গে। অভিনেত্রী জানিয়েছেন, সত্যিই খুব খারাপ ঘটনা। গল্প অনুযায়ী আমাদের এখন শুধুই আউটডোরে শুটিং চলছে। এই ঘটনাটা যখন ঘটেছে তখন আমি মেকআপ রুমে ছিলাম। শুনলাম বিদ্যুতের শকে মৃত্যু হয়েছে আমাদের লাইট ম্যান দাদার। ওর বয়স 27 কিংবা 28 বছর হবে, তাই ওই দিন আমাদের শুটিংও বন্ধ রাখা হয়েছিল। তবে সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠার কথা হয়, খুবই সুরক্ষিত পরিবেশে আমরা কাজ করি। অদ্রেজা আপাতত হিন্দি কাজেই মন দিয়েছেন, তবে কলকাতায় ভালো কোনো কাজের সুযোগ থাকলে তিনি আবারও বাংলায় কাজ করবেন বলে জানিয়েছেন। বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।